প্রিয় ছাত্রীরা, গত ক্লাসে আমরা দ্বাদশ শ্রেণীর আমার বাংলা সুভাষ মুখোপাধ্যায়ের লেখা গদ্য গ্রন্থ আলোচনা করেছিলাম। সেই গদ্য গ্রন্থের বাকি অংশটুকু আজকে ক্লাসে আলোচনা করব। গতকালের আলোচনা শেষাংশে ছিল যে গারো যে আদিবাসীরা ছিল, সেই আদিবাসীদের কৃষি বাসস্থান এই জায়গাগুলো থেকে আমরা আলোচনা করেছিলাম। এই আলোচনার পাশাপাশি আমরা দেখতে পাব যে এত ফসল, এত প্রাচুর্য, তার সত্ত্বেও গারোর মানুষগুলোর জীবনে যেন কোনো শান্তি নেই। দুষ্টু শনির আনাচে কানাচে যেন কোথাও লুকিয়ে থাকছে, তাদের সেই কষ্টের জায়গাটা তারা আর সহ্য করতে পারছে না। তাদের ধান হয়েছে, ফসল পড়ছে, নারী পুরুষ নির্বিশেষে সবাই কাস্তে নিয়ে মাঠে যাচ্ছে ধান তুলে নিয়ে আসার জন্য। খামারে তাদের ধান আসবে, তারা পেট ভরে খাবে, মনের আনন্দে থাকবে, কিন্তু তাদের সেই জায়গাটা আর সেরকম থাকে না। হঠাৎ করে জমিদার পাইক বরকন্দাস তারা এসে উপস্থিত হয়, তখন তাদের সেই মজার ধাঁধা, সেই যেন তারা মজার ধাঁধার মধ্যে পড়ে এবং গালে হাত দিয়ে আমরা দেখব গদ্যাংশের মধ্যে রয়েছে কতগুলো কবিতার লাইন রয়েছে, সেইগুলো তারা গানের মতো করে গাইছে এবং তার সেই গানের অংশটুকু থেকে তাদের যে আনন্দের সময় যে দুঃখ কষ্ট তার চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। তার পরের অংশে আমরা দেখতে পাব যে গায়ের আলবাধা রাস্তার ওপর দিয়ে লোহায় খুর বাঁধানো নাগরার শব্দ হয় খটাখট, দূর থেকে বাঁশের মোটা লাঠির ডগা দেখা যায়, ছোট ছোট ছেলেরা দল বেঁধে ভয়ে মায়ের আঁচলে তারা এসে মাকে চেপে ধরে, আর বয়স্ক মানুষরা বুড়িরা তারা অভিশাপ সম্পাদ দিতে থাকে, আর জমিদারদেরকে টাকা দেওয়ার জন্য টঙ্ক শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে, চাষিরা যেন ফকির হয়ে যায়। এই জমিদারি আইনকে এখানে উল্লেখ করা হয়েছে হাতি বেগার বলে। এই হাতি বেগার কি? ১৯ শতকের শেষ দিকে এই জমিদারিদের মধ্যে হাতি বেগার প্রথা চলতে থাকে, এই আইনটা চলতে থাকে। এই আইনটা কি সুন্দরভাবে এই গদ্যাংশের মধ্যে রয়েছে, সেখানে দেখানো হচ্ছে যে জমিদারদের হাতি পোষার খুব শখ ছিল। সেই হাতি ধরার জন্য তারা মাচা করে সিপাই লোকজন নিয়ে তারা সেখানে বসে থাকবে, আর তাদেরকে রক্ষা করার জন্য গা থেকে প্রজাদেরকে নিয়ে আসতে হবে। প্রজারা দল বেঁধে আসবে, নিজেদের খাওয়া দাওয়া সংগ্রহ করে নিয়ে তারা এসে চারিদিকে জমিদারদের রক্ষা করার জন্য বের দিয়ে তারা বসে থাকবে। কিন্তু তাদের জীবনের কথা, তাদের প্রাণের কথা কেউ কিন্তু সেই ঝুঁকি নিতে চায় না। তাদের কি বিপদ হতে পারে না হয়, যেমন এখানে উল্লেখই আছে, তাদের কাউকে সাপের মুখে পড়তে হয়, কাউকে বাঘের মুখে প্রাণ দিতে হয়। এই সাধারণ মানুষদের কথা বা প্রজাদের কথা বা গারোদের কথা জমিদাররা কিন্তু একদম দেখেন না, সেই উল্লেখ আমরা এখানে দেখতে পাই। এইভাবে আমরা জমিদারি আইনের কথা, মানুষ কতদিন সেই বা গারো প্রজারা কতদিন, যে উপজাতি সম্প্রদায় তারা কতদিন এভাবে সহ্য করবে। এক সময় সেই প্রজারা বিদ্রোহী হয়ে উঠেছিল এবং সেই প্রজাদের বিদ্রোহের নেতা ছিলেন গোরাচাঁদ মাস্টার। চাকলায় সেই কিভাবে তারা তাদের নিজেদেরকে রক্ষা করবে সেটা দেখার জন্য মিটিং চলছিল এবং কামারশালায় তৈরি হয়েছিল মারাত্মক অস্ত্রশস্ত্র। পল্টনদের হাতে প্রজাদের হার হয়েছিল ঠিকই, কিন্তু জমিদাররা প্রজাদের কাছে আর সেই জমিদারি আইন চালানোর বন্ধ করে দিতে তারা বাধ্য হয়েছিল। এখনো আমরা সেই বিষয়টা চৈতন্যনগরের হিঙ্গুরকোনায় খড়মণ্ডল, আমতমণ্ডল এসব বংশধরদের, অর্থাৎ গারো উপজাতিদের বংশধর যারা রয়েছে তাদের মুখে কিন্তু এখনো সেই গল্প শোনা যায়, এবং সেখানে দেখা যায় অনেক প্রাকৃতিক দৃশ্যের উল্লেখ আছে। সকালে সর্ষে ক্ষেতে লুকোচুরির কথা আছে, মাটির ঢাড় এইসবের কথা আছে।
তখন মানুষটা কত আনন্দে থাকতো সেটা বোঝানোর জন্য বলা হচ্ছে গোয়ালে থাকতো 60-70টা গরু, নর্দমায় দুধ ঢালা হতো, মানে এত প্রচুর পরিমাণে উৎপাদন হতো। আর সেই জায়গায় এখন 1 ফোঁটা দুধের জন্য অন্যের কাছে বা অন্যের দুয়ারে হাত পাততে হয়। এখানে আরেকটা বিশেষ দিক উল্লেখ আছে, লেখক সেটা উল্লেখ করেছেন যে ওরা তোমাকে বাঙাল বলবে, চটে যেও না, বাঙাল মানে বাঙালি, আর বাংলাদেশে থাকলে ওদের আমরা আপন করে নিইনি, তাই ওরাও আমাদের পরপর ভাবে। আসলে উপজাতি সম্প্রদায়ের মানুষ হলেও তাদেরকে যখন আমরা আমাদের করে নিইনি, তারাও ঠিক একইভাবে যে আমাদের করে নিতে পারবে না, তারাও যে আমাদের কথায় রেগে যাবে, এই স্বাভাবিক অবস্থার কথা, আমরা এই পরস্পরের মানসিকতার কথা এখানে তুলে ধরা হয়েছে। কিন্তু শেষাংশে লেখক উল্লেখ করেছেন, যাই হোক না কেন, অথচ আমরা সবাই বাংলাদেশের মানুষ। এটাই এই গদ্যাংশের একেবারে শেষে এসে আমরা উপস্থিত হলাম। গতকাল আমরা পাঠ্য যে অংশটুকু গত ক্লাসে আলোচনা হয়েছিল, সেই অংশটুকু থেকে আমরা কয়েকটা প্রশ্নের মুখোমুখি হয়েছিলাম। আজও ঠিক একইভাবে কতগুলো প্রশ্নের আমরা মুখোমুখি হব, সেখানে আমরা উল্লেখ করতে পারি কতগুলো প্রশ্ন। যেমন বলা হচ্ছে, জীবনে তাদের শান্তি নেই, একটা দুষ্টু শনি কোথাও আনাচে যেন লুকিয়ে আছে, এই দুষ্টু শনির পরিচয় দাও। অর্থাৎ দুষ্টু শনি বলতে জমিদাররা তাদের যে হাতি বেগার আইন চালিয়ে সাধারণ প্রজাদের উপর কিভাবে উৎপীড়ন, তাদের জীবনে কিভাবে অশান্তি এনেছিল, সেই দিকটা এখানে উল্লেখ করতে হবে। পরের প্রশ্নে দেখা যাচ্ছে, গারো পাহাড়ের নিচে শুশাং পরগনার নিঃসর্গ প্রকৃতি এবং মানব প্রকৃতি, অর্থাৎ গারো পাহাড়ের মানুষ জাতি যে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে থাকত তার বর্ণনার কথা বলা হবে, এবং গারো প্রজাতির মানুষরা তারা কিভাবে তাদের জীবনযাত্রা নির্বাহ করত, তাদের বসবাস কেমন ছিল, তারা কিভাবে নিজেদের খাদ্য ফসল উৎপাদন করত, সব দিকগুলো এখানে আলোচিত হবে। আর হাতি বেকার আর চলল না, হাতি বেকার আইন কি, সেটা তো আমরা জমিদারি আইনের মধ্যে আলোচনা করলাম বা পাঠ্যাংশের মধ্যে সেটা উল্লেখ করলাম। সেটা কেন আর চলল না, কারণ প্রজারা বৃদ্ধই হয়ে উঠেছিল এবং তাদের সেই বিদ্রোহ এতটা জোর বা বিদ্রোহটা এতটা বড় আকার ধারণ করেছিল, হয়তো তারা আইনের দিক থেকে হেরে গিয়েছিল, কিন্তু তাদেরকে সেই আইনটা, জমিদারি হাতি বেকার আইনটা বন্ধ করতে জমিদাররা বাধ্য হয়ে উঠেছিল। প্রজারা বিদ্রোহে উঠল, প্রজাদের বিদ্রোহ হয়ে উঠেছিল, কেন, কে তাদের বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিল, কে তাদের বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিল, এখানে তো পরিষ্কার করে উল্লেখ করা আছে যে গোড়াচাঁদ মাস্টার তাদের বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিল। আর প্রজারা বিদ্রোহ উঠছিল, তাদের জীবনের কথা কেউ ভাবছিল না, তাদের খাওয়ার দাওয়ারের কথা কেউ ভাবছিল না, তারা ফসল উৎপাদন করবে, কত কষ্টের মধ্যে তারা ফসল উৎপাদন করতো, যেখানে মাটির কোনো চিহ্ন মাত্র নেই সেই জায়গায় তারা ফসল উৎপাদন করতো, চারিদিকে সবুজ আর সবুজ, অথচ সেখানে তারা এত কষ্টের মধ্যে যখন ফসল চারিদিকে ফলে উঠল, সোনার ফসলে যখন প্রকৃতি হাসতে শুরু করল, প্রকৃতি ভরে গেল, তখন দেখা গেল জমিদাররা তাদের অত্যাচার এবং তাদের জীবনটা নিয়ে তাদের নিজেদের আইনটা চালিয়ে সাধারণ আদিবাসীদের কাছ থেকে তারা তাদের ভরণ পোষণের দিকটা তুলতে চেষ্টা করেছিল। এই সামান্য কয়েকটা প্রশ্ন, এখান থেকে এমন কিছু কঠিন বিষয় নয়, আমরা পাঠ্যাংশটা একটু মন দিয়ে পড়লে আমরা এর উত্তর করতে পারবো। তাহলে আজকের এই পর্যন্ত থাক, আমরা পরের ক্লাসে ভিন্ন একটা বিষয়বস্তুর ভিত্তিতে